মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সব ফ্রেশ হয়ে। তো দেখো আমি কই মাছ রান্না করা তোমাদের দেখাবো। তো 1 কিলো কই মাছ আমি কালকে রাতে নিয়ে এসেছিলাম, তো অর্ধেক রেখে দেওয়া হয়েছে আর অর্ধেক আমি আজকে রান্না করছি। আর এখানে দেখো পেস্ট করে নিয়েছি মশলা, টমেটো, আদা, জিরে আর গোলমরিচ। আলুগুলো এদিকে ভাজা হতে দিয়েছি আর মশলাটা দিয়ে হলুদ, লবণ আর একটু টক দই। তোমরা তো জানো টক দই ছাড়া আমি কোনো রান্না আমার নিজের ভালো লাগে না খেতে, তো সেটা দিয়েই রান্না করছি। আর এদিকে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। আজকে আমি ঠিক করেছি যে ঘরের আনাজ কানাজ খুব ভালো করে মুছে সমস্ত নোংরা বের করে একদম নিড অ্যান্ড ক্লিন করব, কারণ বুঝতেই পারছো বাচ্চার ঘর, এটা করা কিন্তু ভীষণ জরুরি। তো সেটাই ঠিক করেছি। আর কিছু জামা কাপড়ের স্তূপ হয়ে রয়েছে, সেগুলো সমস্ত ভাঁজ করব। আর যেগুলো লাগে না সেগুলো ভাবছি একটা আলাদা ব্যাগে করে সব ভাঁজ করে রেখে দেব। তো এখন ঘরটা মুছে নিচ্ছি আমি, আর মুছে নেওয়ার সাথে সাথে এদিকে রান্নাঘরেও চলে আসছি মাঝে মাঝে। আর এদিকে জলটা দিয়ে দিয়েছি আমি মাছের ঝোলে। আর এখানে কিছু আস্ত লঙ্কা দেবো, কারণ তোজো খাবে, বাটা লঙ্কা বেশি ব্যবহার করি না আমি, তো সেই জন্য কয়েকটা আস্ত লঙ্কা আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখলেই বন্ধুরা আমি গরম মশলা বাটার জন্য মানে মাছের ঝোলে আমি গরম মশলা বেটে দেব। এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, কারণ এটা সম্পূর্ণ কাঁচা মশলাতে আমি রান্না করেছি। চা খেতে ইচ্ছে করছে। এদিকে তোজোর বাবা বাড়ি আসার সাথে সাথেই তোজো অমনি বায়না করে ধরেছে যে বাবা আমাকে খাবার কিনতে নিয়ে চলো, খাবার কিনতে নিয়ে চলো, কারণ ওর বাবা হাতে করে কিচ্ছু আনেনি সেই জন্য। এদিকে মাছের ঝোল প্রায় হয়ে গেছে, তো গরম মশলা যেটা বেটেছিলাম আমি শিলে ওটা দিয়ে দিলাম। কই মাছের ঝোলে না এরকম বাটা মশলা দিলে ভীষণ টেস্ট আসে, তো সেই জন্য আমি নিজে হাতে দিলাম বেটে। তো এখন নামিয়ে দেব একটু চাপা দিয়ে, একটুখানি ফুটে উঠলেই নামিয়ে দিয়েছি দেখো। তো খুব সুন্দর স্মেল আসছিলো, আর আমি একটু চেকে দেখেছিলাম দারুণ টেস্ট হয়েছিলো। তো তোমরাও এভাবে রেঁধে খেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এরকমভাবে আমার মা ঠিক সেম এরকমভাবে আমার মা রান্না করতো, তো মায়ের কাছ থেকে শেখা। তো মা খুব ভালোবাসতো কই মাছ খেতে, এরকম করেই রান্নাটা করতো মা। তো কই মাছ রান্না করলেই না মায়ের কথা খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে মায়ের কথা। তো মা না থাকলে না বন্ধুরা, মায়েদের মা না থাকার যে শূন্যতা এটা মনে হয় কোনো কিছু দিয়েই মানে পূর্ণ হয় না। তো মানে এই যন্ত্রণা সারা জীবনের, এই যন্ত্রণাটা না মানে ভোলার না, কোনো কিছু দিয়েই যেন ভোলা যায় না। তো যখনই মনে পড়ে মায়ের কথা, তো আমি তোজোকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। আর আমার সমস্ত দুঃখ কষ্ট যাই হোক না কেন, আমি তোজোকে বুকের মধ্যে জাপটে ধরি তখন যখন আমার কষ্ট হয় খুব কোনো ব্যাপারেই। তো সত্যি ও আমার মুশকিল আসান। তো যাই হোক, এখন এই যে চা করেছি টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো, দারুণ লাগে এই বিস্কুটটা দিয়ে।
তো সন্ধ্যা হয়ে গেছে, গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি, তোজর চাউমিন আর আমার বেল শরবত আর শসা। মাদুরটা দেখো খুব, এটা দিয়ে আমার আজকে সন্ধ্যের টিফিন হবে। এটা আমার শাশুড়ি মাকে পিসি গিফট করেছিল, তোজর মাম। এত সুন্দর মাদুরটা দেখো, খাটে ভাবছি এখানে সবসময় বসা হয় তো এই খাটটায় আমাদের, তো ভাবলাম একটা মাদুর বিছাবো, কিন্তু এটা এত সুন্দর। এটা আমার কুটি থেকে কেনা, শান্তিনিকেতনের আমার কুটির। তোমরা যারা শান্তিনিকেতনে গেছো তারা নিশ্চয়ই জানো আমার কুটির বলে একটা শপিং মল আছে যেখানে হাতে সমস্ত কিছু তৈরি করা হয়, তো সেখান থেকে এটা আনা। মা কোনোদিনও বেছায়নি, তো ভাবলাম এটা বেছাবো, কিন্তু এত সুন্দর লাগছে আমার আর মানে বিছিয়ে নষ্ট করতে ইচ্ছা করছে না। মাদুরটা এত সুন্দর, তাই জন্য আবার যথারীতি ভাঁজ করে তুলে রাখবো। একটা রাফ অ্যান্ড টাফ বেছানোর জন্য অন্য মাদুর কিনে আনবো, তাই ভাঁজ করে এখন এটাকে আবার তুলে রাখবো। ভীষণ মানে কষ্ট হচ্ছে যে এটা রাফ ইউজ করে নষ্ট করে দেবো, পুরো হাতে বোন মানে বোনায়। নিজেকে একটু দেখার, তো আমি এখন বসে গেছি সব কাজ কমপ্লিট করে ফেসিয়াল করতে। এই দেখতে গেছিস বেরিয়ে গেল ক্রিমটা কতটা, এটা রাখো, এটা মুখটা দিয়ে রাখো মামা। তো আমি আজকে স্টেপ বাই স্টেপ আর দেখাবো না আমি। এ মা দেখেছো কতটা বের করে দিল মামা, তোমার মুখের জন্য এটা নয় কিন্তু। তো সমস্ত কিছু তোমাকে মাখা চাই, দেখো কতটা বেরিয়ে গেল দেখো। তো স্টেপ বাই স্টেপ আর আজকে দেখাবো না, তো স্টেপ বাই স্টেপ আমার পুরো ফেসিয়ালটা করার একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। দেখেছিস বা বা বাবা খুব সুন্দর হয়েছে ফেসিয়ালটা, আমার সাথে ও শুরু করেছে করা। কোনটা এটা দেয় না বাবা, সমস্ত কিছু দিতে হবে, না দিলেই অমনি চিৎকার কর, মুখ দেখিস ঝুলে যাবে, যা কথা। সেই করেছিলাম আর আজকে হচ্ছে, তা প্রায় অনেকদিনই হয়ে গেল, দু তিন মাস তো হবে, দু আড়াই মাস হয়ে গেল, বাড়ি আছি যখন করেই ফেলি। গলাতেও না ট্যান পড়ে, সেগুলো না রিমুভ করা খুব প্রয়োজন, মানে শুধু মুখটাই কেয়ার করবো আর কোনো জায়গায় নয়, এটা কিন্তু করা উচিত নয়। দেখো বন্ধুরা আমার ফেসিয়াল করা হয়ে গেল, কি আর কাঁদছে দেখো, কাঁদছিস কেন? ও আর ভয় করছে যে মামা ভূত হয়ে গেছে, মামা ভূত হয়ে গেছে, হ্যাঁ মামা ভূত হয়ে গেছে, হ্যাঁ আর করবো না, ঠিক আছে চলো আর ফেসিয়াল করবো না, যাও হয়ে গেল আমার ফেসিয়াল করা হয়ে গেছে। কি হয়েছে বল বল কি হয়েছে, তুমি গায়ে যেমন শ্যাম্পু এই বডি ওয়াশ মাখো ওরকম তো মাম্মা একটু ড্রাই করছিল মুখে, তাই তোমার কি হচ্ছে? আমি করবো না মুখে কিছু করবো না, আমি ভূত হয়ে যাবো তাহলে, ঠিক আছে চলো। ঠিক আছে বন্ধুরা আজকে আর ফেসিয়াল আমার হলো না, ধুয়ে ফেলেছি মুখ, দেখো ছেলে অঝরে কাঁদছিল, তুমি মুখ থেকে ওগুলো মোছো মোছো, তুমি ভূত হয়ে গেছো, তুমি ভূত হয়ে গেছো, আমি আর করছি না নাও, হয়েছে হয়েছে, আমাকে হাম্পি দাও, কয়েকটা হাম্পি দাও, গলা জড়িয়ে গলা জড়িয়ে গলা জড়িয়ে দাও, একটা হাম্পি দাও, আমাকে গলা জড়িয়ে দাও, একটা দাও দাও, তাহলে বন্ধুদের টাটা করে দাও। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা, আর বেশি বড় করলাম না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। না না ওটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, হেসে দাও একটু, হেসে দাও একটু, হেসে দাও, বলো লাভ ইউ, টাটা, হ্যাঁ বলি শোনাটা, আর করবো না, যা আর করবো না।